আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ রাশেদ তালুকদার। আমার ব্লগ মোহাম্মদ রাশেদ ব্লগস। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। এবং আপনারা কীরকম ভিডিও দেখতে চান, আমার ভিডিও কেমন হচ্ছে, যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তাহলে ভবিষ্যতে আমি যখন নতুন ভিডিও করব তখন আমি আমার ভুলগুলো শুধরানোর চেষ্টা করব, কারণ আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না। জাস্ট আমার যেটা ভালো লাগে আমি ওইটা ভিডিও করে আমার চ্যানেলে উপস্থাপন করি। তো আজকে আমি আপনাদের দেখাবো এটা আমার কাজের, আমি যে কাজ করি বা যে কাজে আছি আজকে প্রায় দীর্ঘ 22 বছর ধরে, একটি সাইডের মানে ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। এটি হচ্ছে একটি গভর্নমেন্টের সাইট, বড় সাইট, মেগা প্রজেক্ট আমাদের কোম্পানির। এটা গত 2 বছর আগে আমাদের কোম্পানি প্রজেক্ট শেষ করছে। তো আমি আপনাদেরকে আজকে এই প্রজেক্টে নিয়ে আসছি দেখানোর জন্য। এটা মাটির নিচে বেসমেন্টে কম্প্রেসারগুলো বসানো আছে, যেটা আপনারা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, ট্রেনের চিলার। এটা হচ্ছে কুলড ওয়াটার সিস্টেম। এখানে HVAC-তে 2 ধরনের সিস্টেম থাকে, এয়ার কুল কন্ডেন্সার এবং ওয়াটার কুল কন্ডেন্সার। এটা হচ্ছে ওয়াটার কুল, যেটা পানি দিয়ে পানিকে ঠান্ডার মাধ্যমে কুলিং প্রবাহিত হয়। এটা মাটির নিচে এখন আমাদের কম্প্রেসারটা এবং প্রাইমারি পাম্পটা লাগানো আছে। এটার সেকেন্ডারি পাম্প এবং কুলিং টাওয়ার, যেটা কিনা বাহিরে রাস্তার অপর প্রান্তে অবস্থিত, এটা প্রায় 300 থেকে 400 মিটার দূরে আমাদের এই প্ল্যান্টটি, এটা মাটির নিচে বসানো আছে। এবং আমাদের কুলিং টাওয়ার, যেটার থেকে পানি আসে এখানে এই সিস্টেমে, এটা মাটির নিচে দিয়ে পাইপটা গিয়ে ওখানে কুলিং টাওয়ারে যায়, ওখান থেকে পানি সরবরাহ করে পানিটা ঠান্ডা করার মাধ্যমে এটা কুলিংটা প্রকৃতপক্ষে এসে থাকে। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, যেটি দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় বড় কম্প্রেসার, এবং পানি এক প্রান্তে পানি ঢুকে এবং অন্য প্রান্তে পানিগুলোকে ঠান্ডা করে পানিগুলোকে বের করে দেয়। এটাই হচ্ছে সিস্টেম, এভাবেই কুলিংটি হয়ে থাকে। এখানে টোটাল আমাদের 6টা বড় বড় কম্প্রেসার আছে, যেটি এখন দেখতে পাচ্ছেন আপনারা, 6টা বড় বড় পাইপলাইন দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালারের যেগুলো দেওয়া আছে, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে আউট। 6টা এখানে কম্প্রেসার আছে বড় বড়, 2টা সবসময় চলে আর বাকি 4টা আছে স্ট্যান্ড বাই। তো এইভাবে প্রতি 24 ঘন্টা পরপর 2টা চলে, 2টা বন্ধ হয়, আবার 2টা চলে, 2টা বন্ধ, 4টা বন্ধ থাকে, এভাবেই কিন্তু চলতে থাকে প্ল্যান্টটি। এটা বড় একটা হসপিটাল গভর্নমেন্টের, এখানে 24 ঘন্টায় প্ল্যান্ট চালু থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6টা বড় বড় কম্প্রেসার আছে এবং 6টা প্রাইমারি পাম্প আছে, যেটা কিনা মাটির নিচে বেসমেন্টে অবস্থিত। তো এটা আমার ফিল্ডের একটা কাজ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি অ্যাকচুয়ালি এই ফিল্ডের সাথে জড়িত দীর্ঘ 22 বছর ধরে, 2000 সাল থেকে, 99 থেকে অ্যাকচুয়ালি ধরতে গেলে। তো দেখতে পাচ্ছেন আমার অপর প্রান্তে কিন্তু ব্রয়লার আছে, ব্রয়লার লাগানো আছে, বড় বড় ব্রয়লার। ব্রয়লারের কাজ কিন্তু আমার না, আমাদের কাজ হচ্ছে এই যে HVAC-র, হিটিং ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। তো এটা দেখানোর পরে আমি এখন যাব বেসমেন্টে ঢুকব। বেসমেন্টে ঢুকে যেটা দিয়ে পাইপলাইনটা মাটির নিচে দিয়ে মাটির তলদেশ দিয়ে গিয়ে প্রায় 300 মিটার কমপ্লিট মাটির নিচে দিয়ে যাওয়ার পরে এটা আবার মাটির উপরে উঠে আবার মেইন রোড, যেটা ওভারব্রিজের মাধ্যমে পাইপলাইনগুলো পাস হয়ে আপনার কুলিং টাওয়ারে গেছে, ওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কিছুক্ষণ পরে। এখন আমি বেসমেন্টেরগুলো আপনাকে শেষ হওয়ার পরে আমি যাব আরও এক ধাপ নিচে, যেটা দিয়ে এইতে দেখতে পাচ্ছেন আপনার সিঁড়ি দিয়ে আমি এখন মাটির নিচে নামতেছি। এটা কিন্তু বেসমেন্ট 1, এটা বেসমেন্ট 2-তে যাচ্ছি আমি, এখন আরও নিচে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পাইপগুলো আসছে উপরের থেকে, ওই চিলারের থেকে এসে মাটির নিচ দিয়ে এখন সোজা চলে যেতেছে। প্রত্যেকটা চিলার থেকে কিন্তু পাইপলাইনিং নামা হয়েছে, 6টা চিলার আছে আমাদের, 6টা চিলার থেকে পাইপলাইনে 2টা করে, একটা সাকশন, একটা ডিসচার্জ,
একটা ইন একটা আউট, প্রতি চিলার থেকে দুইটা দুইটা করে পাইপ। এটা মেন রাইজারের সাথে সংযুক্ত হয়ে সোজা চলে গেছে, 300 মিটার পার হয়ে মাটির উপরে দিয়ে এদিকে সোজা যাওয়া যাবে। কিন্তু আমাদের এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যার দরুন আমি পুরা মাটির নিচে দিয়ে পুরা হেঁটে অপর প্রান্তে আমি উঠতে পারি নাই। ওই যে সামনে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন, ওখানে পাইপ দিয়ে ওখানে কংক্রিট ঢালাই করার কারণে আমি ওই প্রান্তে যাইতে পারি নাই। তো এটা শেষ হওয়ার পরে আমি বাইরে চলে যাব, বাইরে চলে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো পাইপলাইনিং কোন দিকে উঠছে এবং এই ওভারব্রিজ দিয়ে পাইপলাইন পার হয়ে যেটা কিনা কুলিং টাওয়ারে চলে গেছে। আমি এখন উপরে উঠে আসতেছি, উপরে উঠে এসে আমি এখন বাইরে চলে যাব। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন পাইপগুলো কিন্তু মাটির নিচে দিয়ে বের হয়ে এখন চলে যাচ্ছে কুলিং টাওয়ারের দিকে। এই যে দেখতে পাচ্ছেন এদিক থেকে কত বড় পাইপ, অনেক বড় পাইপ। এই যে মাটির নিচে দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন ওইটা টিনশেড দিয়ে যেটা আছে ওটা কিন্তু আমাদের চিলার প্লান্ট, যেটা কিন্তু মাটির নিচে। ওই যে দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং করা আছে ওইটার নিচেই কিন্তু আমি গেছিলাম। এটা দেখতে পাচ্ছেন পাইপগুলো বের হয়ে এখন আঁকাবাঁকা হয়ে এখন প্লান্টের দিকে যাচ্ছে, কুলিং টাওয়ারের দিকে, যেখানে আমাদের কুলিং টাওয়ার আছে। এখন এই যে এখান থেকে পাইপগুলো উঠে যে সামনে কিন্তু রাস্তা, এটা বড় রাস্তা, মেন রাস্তা। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু ব্রিজ বানানো হয়েছে, যে ব্রিজের উপর দিয়ে পাইপগুলো উপর দিয়ে গিয়ে রোড পাস হয়ে ওই যে দেখেন ব্রিজ, এটা কিন্তু আইবিম দিয়ে বানানো হয়েছে এই রাস্তার উপর দিয়ে। এটা কিন্তু অনেক বড় কাজ এবং মেগা প্রজেক্ট, এটা 3 বছরের প্রজেক্ট ছিল আমাদের। এই যে পাইপগুলো রাস্তা পার হয়ে অপর প্রান্তে গিয়ে আবার নামানো হয়েছে, পাইপগুলো নেমে চলে গেছে সোজা কিন্তু কুলিং টাওয়ারে চলে গেছে। আমি দেখাবো পর্যায়ক্রমে। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমাদের পাম্প রুম। আমি বেসমেন্টে আপনাদেরকে দেখালাম চিলার এবং প্রাইমারি পাম্প। এই যে কুলার এখন কুলিং টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, কুলিং টাওয়ার 6টা কিন্তু কুলিং টাওয়ার আছে এখানে, 6টা চিলার, 6টা প্রাইমারি পাম্প এবং 6টা সেকেন্ডারি পাম্প। তো চিলার এবং প্রাইমারি পাম্প ছিল বেসমেন্টে মাটির নিচে, এখন মাটির উপরে কুলিং টাওয়ারের পাশে আমাদের আছে 6টা কুলিং টাওয়ার, প্লাস এই রুমের ভিতর আছে 6টা সেকেন্ডারি পাম্প, যেটা আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আপনারা 6টা বড় বড় কুলিং টাওয়ার, সেম টু সেম এটা দুইটা করে পর্যায়ক্রমে চলতে থাকে, বাকি 4টা স্ট্যান্ডবাই থাকে। প্রত্যেক 24 ঘন্টা পরপর কিন্তু দুইটা দুইটা করে চেঞ্জ হয়, 4টা বন্ধ থাকবে, 2টা চলবে। এভাবে কিন্তু সারা বছরই এই প্ল্যান্ট চালু থাকে। তো আপনারা দেখতে থাকুন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু কোনো প্রফেশনাল ইউটিউবার না, জাস্ট আমার কাছে যেটা ভালো লাগে আমি আপনাদের মাঝে সেটা উপস্থাপন করার চেষ্টা করি। তো ভবিষ্যতে আপনাদের কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন বা কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের সহযোগিতা পেলে আমি ইনশাল্লাহ সামনে অগ্রসর হতে পারবো আরও। এই যে লাল পেইন্ট করা যেই পাম্পগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেকেন্ডারি পাম্প, এটা দেখতে পাচ্ছেন প্যানেল, ইলেকট্রিক্যাল প্যানেল, যে প্যানেলের মাধ্যমে এই পাম্পগুলো অপারেটিং করা হয়। এই যে বাইরের থেকে এখন কুলিং টাওয়ার থেকে পাইপগুলো দেখতে পাচ্ছেন এসে পাম্পের সাথে জয়েন্ট হয়েছে, একটা ইনলেট এবং একটা আউটলেট, একটা দিয়ে পানি আসে এবং আর একটা দিয়ে পানি যায়। যেহেতু এটা দূরে প্লান্ট, অনেক লম্বা পাইপলাইনিং, সেজন্য প্রাইমারি পাম্প এবং সেকেন্ডারি পাম্প লাগানো হয়েছে। নাহলে কিন্তু নর্মালি যদি কাছাকাছি হয় চিলার এবং আপনার কুলিং টাওয়ার তাইলে এই প্রাইমারি পাম্প লাগালেই চলে, কিন্তু যেহেতু এটা দূরের কারণে এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা সাইডেই কিন্তু পাম্প লাগানো হয়েছে, নাহলে পানির প্রেশারটা হবে না। এটাও কিন্তু পুরো এয়ার কন্ডিশনিং, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে এসি লাগানো আছে ঠান্ডা রাখার জন্য পাম্পগুলোকে, এবং ইলেকট্রিক যে কন্ট্রোল আছে ওগুলোকে ঠান্ডা রাখার জন্য সেন্ট্রাল এসি লাগানো হয়েছে। পাশে আছে কেমিক্যাল, এগুলো দেখতে পাচ্ছেন সব কেমিক্যাল। এই যে ব্লু ডাব্বাগুলো দেখতে পাচ্ছেন বক্সগুলো, এগুলোতে কিন্তু কেমিক্যাল সব, পানিগুলো কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা হয়, যদি ময়লা থাকে ময়লাগুলো পরিষ্কার করে পানিগুলো যাতে ক্লিন থাকে।
পানিগুলো যদি অপরিষ্কার হয় তাহলে ফিল্টারটা ব্লক হয়ে যাবে। এটা হচ্ছে পোর্টেবল অফিস, যে যেখানে আমাদের ওয়ার্কার থাকতো এবং কনসালট্যান্টের অফিস প্লাস ইঞ্জিনিয়ারের অফিস এখানে ছিল। এটা এই যে ছয়টা কুলিং টাওয়ার, বড় বড় কুলিং টাওয়ার, সম্পূর্ণ কাজ আমাদের কোম্পানি করা হয়েছে, প্রায় 3 বছরে এটা কমপ্লিট করছে। অনেক বড় বড় ভালো মানের ওয়েল্ডার ছিল এই পাইপগুলো ব্রেজিং করার জন্য, কিন্তু এটা অনেক বড় একটা কাজ, অনেক টাফ একটা কাজ ছিল। মাটির নিচে সম্পূর্ণ কাজ, পাইপলাইনিংগুলো প্রায় 32 ইঞ্চি পাইপলাইনিং, এই পাইপগুলো ওয়েল্ডিং করা হয়েছে সেম এক্সরে ওয়েল্ডিং ধরতে গেলে। এগুলো দিয়ে কিন্তু পানি প্রবাহিত কোনো জায়গায় কিন্তু লিক হলে অনেক বড় সমস্যা হবে, সেই জন্য এগুলো প্রফেশনাল লোক দ্বারা এগুলো প্রতিটা কাজ সম্পূর্ণ করা হয়েছে। এই বেসগুলো দেখেন, কুলারগুলো যে বসানো হয়েছে, কুলিং টাওয়ারগুলো দেখেন, বেস কিন্তু কত সুন্দর করে বেস বানানো হয়েছে, কত স্ট্রং করে বেস বানানো হয়েছে। বেসের মধ্যে কিন্তু এই কুলিং টাওয়ারগুলো বসানো হয়েছে। এখন ওরা সম্পূর্ণ মেনটেন্যান্স করে, ওদের মেনটেন্যান্সের সম্পূর্ণ লোক আছে, ইলেকট্রিক প্লাম্বার এসি টেকনিশিয়ান সব লোক ওদের আছে, ওয়ার্কশপ আছে এখানে, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে, ওখান থেকে এগুলো অপারেটিং করা হয়, পরিচালনা করা হয়। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ আপনাদেরকে। এটা চিলারের মনিটর, যেখান থেকে চিলারের টেম্পারেচার বিভিন্ন কিছু ট্রাবল শুটিং এখান থেকে মেনটেন করা হয় এই ডিসপ্লের মাধ্যমে। ধন্যবাদ।